আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের প্রথম রোজা ছিল, তো ঘুম থেকে উঠেই বাচ্চাদের আজকে স্কুল দিয়ে আসতে হয়েছে। তো স্কুলে দিয়ে এসে দেন আস্তে আস্তে সব কিছু ভিজিয়ে নিচ্ছি, যেহেতু রোজার ইফতার বানাতে হবে। আর এই প্রথম আমি এখানে ছয়টা ইফতার খাচ্ছি। আমি বিদেশে লাইফে পাইনি কখনো যে সন্ধ্যা ছয়টা ইফতার, সবসময় মানে নয়টা, সাড়ে নয়টা, সাড়ে আটটা, আটটা এরকম পেয়েছি। মানে এবারই ফার্স্ট এত ছোটো দিন। বাট এখানে ছোটো দিন হলে মনে হয় যে কাজের একটু অসুবিধাই হয়, মানে বাচ্চাদের স্কুল থেকে এনে ওদের খাইয়ে ইফতার বানাতে বানাতে মনে হয় যে খুব একটা হাড়ির মাঝে থাকতে হয় আর কি। সো আমি একটু জিরাও টেলে নিচ্ছি, জিরাটা টেলে নিলে ফ্রেশ আমার কাছে মনে হয় যে কাপড় ট্রাই করতে আসলাম লঞ্চিতে। আর বাবা গিয়েছে রিয়ানকে স্কুলে দিয়ে একটু কাপড় ট্রাই করতে যেতে হয়েছে। হাক্কা বাতলে একটু বাজারও আছে করতে হবে। হ্যাপি জুজিকে বললাম আজকে আসতে, যেহেতু প্রথম রোজা। ইফতার মুড়ি মাখাটা আসলে একা খেতে একদমই ভালো লাগে না, সবাই একসঙ্গে হলে অন্যরকম একটা মজা হয়, মানে ভালো লাগে। যার কারণে আজকে সবার অফ আছে, মামুনের অফ আছে, মানে আজকে জব নেই, সেই জন্য সবাইকে বললাম যে আসো আমরা একসাথে ইফতার করি। গত বছরটা আসলে অনেক মিস করছি, কারণ তখন লাকি ছিল, আন্টি ছিল, মানে নুহাশের আব্বা আম্মু ছিল, এবার তো কেউ নেই। সবাই একসাথে থাকতে অনেক ভালো লাগে, তাই না? আর গতবার ভাবতেছি, গতবার কিন্তু আঙ্কেল আন্টি ছিল রোজার সময়। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেলটা মিস করে তো আসি আমরা। আঙ্কেল আমার সাথে আবার নামাজ পড়তে যেত। তো আজকে আসলে গিয়েছিলাম, দেখা যায় যে ওই পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, বেগুন এগুলো ছিল না। তো কাপড় ড্রাই করতে দিয়ে আমি এগুলো কিনতে গিয়েছিলাম। তো একটা বক্সও নিয়ে নিলাম পাস্তা, মানে স্প্যাগেটি রাখার জন্য। আর হচ্ছে প্যানও নিয়ে নিয়েছে একটা, আমার বাসার আসলে প্যানগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, ভাতের মানে কিছুদিন রান্না করার পর তো সব কিছু অনেক নষ্ট হয়ে যায়। সো নতুন এই জন্য একটা নিয়ে নিয়েছি। পাতিলগুলোও সব চেঞ্জ করতে হবে, আস্তে আস্তে নিয়ে নেবো, আবার একটা সেট কিনে নিলেই হয়ে যাবে। আর এ হচ্ছে পুদিনা পাতা, মুড়ি মাখাটার মাঝে পুদিনা পাতা দিলে আমার অনেক ভালো লাগে। আর জিরে টেলে নিচ্ছি। আর এখানে হচ্ছে ডিম আর আলু, আমি আলুর চপ বানাবো, মানে ডিম দিয়ে ডিম আলুর চপ যেটা বলে আর কি। আর শুকনো মরিচও অনেকগুলো টেলে নিচ্ছি, তাহলে মানে এক সপ্তাহের রোজায় আর কষ্ট হবে কম, মানে শুকনো মরিচ ডালা থাকবে, জিরা ডালা থাকবে, অনেক কিছু মানে একটু রেডি করে নিচ্ছি আর কি। আর এখানে আমি বেসনটা গুলে নিচ্ছি, রাইস ফ্লাওয়ার আর একটু বেকিং পাউডার আর একটু তেল অ্যাড করেছি, আর নর্মাল যে মশলা সবাই দেন ওগুলাই অ্যাড করেছি। আর এবার আমি যে বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাইটাও ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চিকেন ফ্রাইটাতে আমি এখানে আদা রসুন পেস্ট, একটু ইয়োগার্ট, একটু লাল মরিচের গুঁড়ো, একটু কালো গরম, একটু গোলমরিচের গুঁড়ো, জিরা পাউডার, গরম মশলা, একটু কেচাপ, একটু লেবু আর সয়া সস দিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এভাবে করে দেখতে পারেন, আমি আসলে অনেকভাবেই করি চিকেন ফ্রাইড, বাট এই চিকেন ফ্রাইডও বেশ মজা হয়, বাচ্চারা অনেক পছন্দ করেই খেয়েছে। তিন চার আমার কাছে মনে হচ্ছিল মরিচটা একটু কম, তাই আমি আবার মরিচ একটু দিয়ে দিয়েছি। আর দুই তিন ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে বেশি ভালো। তো আমি এটা সকালেই ম্যারিনেট করে রেখেছি, মানে বাচ্চাদের স্কুলে দিয়েই অনেক কিছু রেডি করে রেখেছিলাম আর কি। লটা জাস্ট ভুনে মানে ভুনা করে নেওয়ার পালা, তো একটু ভুনা করে নিয়েছি। আর হ্যাপি যদি হ্যাপি এসেও আমাকে আলুর চপ, মানে যা যা কাজ বাকি রয়েছে ওগুলো সব করে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে আর কি। আসলে আমরা সবাই সবসময় মিলেমিশেই কাজ করি। আর এদিকে আমি পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছিলাম, ওইদিকে ওরা সব রেডি করছে আর কি। চলে আসছে যদি আসতেছে, শরবত বানানোর মানুষের আছে খবরই আছে, এখনো আসে না। অনেক সুন্দর হয়েছে, একদমই ক্রিস্পি।
পেঁয়াজু, তারপর চিকেন চপ, বেগুনি, চিকেন ফ্রাই। সবাই চলে আসছে, হ্যাঁ খুকি আপু, লাকি আপু নি আইসা বলবো। আম্মু আম্মু মিস করতেছে। সব ভেঙে ফেলতেছে হেপেপু, এই কাজটা সবসময় হেপেপুর সালাদ আর এটা আর এগুলো ভাঙতে আমার কাছে হাতে অনেক ব্যথা লাগে কিন্তু, না আমিও তো এক দুইবার করছিলাম যে লাস্ট ইয়ার, অনেক মিস করবো। দিশাপু তুই দিকে ভাজাভাজি করতেছি, প্লেটে প্লেটে দরকার, এত দিদিও না কারণ সবাই প্লেটে প্লেটে খাইতে হবে, প্রথম রোজা তো ইফতার করতেছে কারা আমাদের বাসার, ইট করে ফেলো ইট করে ফেলো বাবা ইট করে ফেলো।